মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে ফের রক্ত সংকটের জেরে সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে সকাল থেকে ধর্ণা দেওয়ার পাশাপাশি বারবার গিয়ে রক্তের খোঁজ নিচ্ছেন তারা, কিন্তু তারপরেও মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক থেকে রক্ত না মেলায় দুশ্চিন্তাগ্রস্ত চিকিৎসারত বেশ কিছু রোগীর পরিবার। ব্লাড ব্যাংকের পক্ষ থেকে টাঙানো তালিকায় বিভিন্ন গ্রুপের রক্ত শূন্য বলেও জানিয়ে দেওয়া হয়েছে। রক্ত সংকটের এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন তা ভেবে কুলকিনারা করতে পারছেন না রোগীর আত্মীয়রা। তাই নিরুপায় হয়ে রক্ত সংকটের বিষয়ে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসারত রোগীর আত্মীয়রা। এখানে কি রক্ত নেই? এখানে একটু প্রবলেম হচ্ছে, আজকে না আমরা যাই না, দেখতে পাচ্ছি না তো বোর্ডে কি দেখতে, বোর্ডে রাখা আছে 04 ওদু সরিনে বোর্ডে থেকে থেকে ঘুরছেন এন্ড আমি কাল থেকে ঘুরছি। কি আছে আপনার, কে বসে আছে, কোথায় বলনো সরি, এডি কি রক্ত প্রয়োজন? এ প্লাস প্রয়োজন, এ প্লাস মানে ডোনার আনতে তাহলে পাওয়া যাবে। এখানে নাই কোনো রক্ত, খুঁজে পাচ্ছেন না? খুঁজে পাচ্ছেন না? কি কিছু কি সমস্যা আপনার ছেলের? আমি আমার বাবাকে নিয়ে মালদা মেডিকেলে ভর্তি আছি, আমার বাবার কিডনির প্রবলেম, তাই রক্তর মানে প্রয়োজন আমার, কিন্তু আমার বাবার গ্রুপ হচ্ছে এ বি, এ বি পজিটিভ, কিন্তু এখানে যা পরিস্থিতি মানে এ বির কোনো মানে ইয়ে নাই, আমাকে ঝেড়ে দিচ্ছে যে রক্তই নাই, আমরা ডোনার অন্য এক্সচেঞ্জ আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি, অন্য ব্লাড দিচ্ছি, তবুও আমরাকে বলছি আমরা কোথায় যাব, মানে কী করবো না করবো মাথায় কাজই করছে না আমাদের, খুব মানে ইসে আছি আমরা। কতদিন ধরে ঘুরছেন? আমি প্রায় দু তিন দিন ধরে এরকমভাবে ঘুরছি, আমার ডায়ালিসিস আছে কালকে আমার বাবার সকালে, ব্লাডটা আমার খুবই প্রয়োজন, এখনও পাননি? এখনও পাইনি, আমি বলছি যে আমি এ প্লাস দিচ্ছি কি বি পজিটিভ দিচ্ছি, আমাকে এক্সচেঞ্জ করে দেন, তাও আমি পাচ্ছি না। কী করবেন এরপরে, কী করবেন আর? এরপরে হচ্ছে এখন তো এইভাবে বসে আছি ব্লাড ব্যাংকের সামনে, হ্যাঁ আশাতে বসে আছি যে কখন ডাকবে হয়তো দিবে, কিন্তু ওরা তো ঝেড়েই দিচ্ছে একদম, তিন দিন ধরে ঘুরে যাচ্ছে, হ্যাঁ এইভাবে ঘুরে যাচ্ছে, সমস্যা মানে বিশাল সমস্যা আমার বাবার, হ্যাঁ ব্লাডটা লাগবে একদম, ব্লাডের হিমোগ্লোবিন খুবই কম। আমি ব্লাড ব্যাংকে এসেছি, কেন রক্তর প্রবলেম আছে, রক্ত নাই, রক্ত পেশেন্ট, রক্ত লাগবে পেশেন্টের। কী বলছে এখানে, কী বলছে? রক্ত নাই, রক্ত শেষ হয়ে গেছে, মানে ব্লাড ব্লাড ব্যাংকে বলছে ক্যাম্প হচ্ছে না, রক্ত আমরা পাচ্ছি না, আমরা দিতে পারবো না, এক্সচেঞ্জ করেও হচ্ছে না। কদিন ধরে ঘুরছেন? হ্যাঁ কদিন ধরে ঘুরছেন? তিন দিন ধরে। কে ভর্তি কে আছে? ভর্তি আমার মা আছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।